হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমি আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর আমি আমার মর্নিং ড্রিঙ্ক নিয়ে নিয়েছি আমি তোমাদের বলে দিই যে আমার মর্নিং ড্রিঙ্কে কি আছে এখানে আছে হচ্ছে তোমার একটু লিউকওয়ার্ম ওয়াটার যে চারটে পাতা দিয়ে আমি আমার মর্নিং ড্রিঙ্কটা তৈরি করি সেটা হচ্ছে দুটো কারি পাতা নি দুটো নিম পাতা নি দুটো ধনে পাতা নি এবং দুটো তুলসী পাতা নি এই চারটে জিনিস দিয়ে একটা ইমিউনিটি ড্রিঙ্ক তৈরি করি এটা ইমিউনিটি এবং শরীরে যা রকম সব ইম্পিউরিটিজ আছে সেগুলোকে ওয়াশ আউট করে লিভারের যাদের প্রবলেম থাকে ধরো যাদের গ্রে হেয়ার পিম্পল অ্যাকনে ধরো যাদের ওই ঘামাচি টামাচি থাকে গরমকালে ওগুলো যাতে ক্রিয়েট না হয় তাই জন্য মানে গরমটা পড়ার ঠিকঠাক করে পড়ার একদম শুরু থেকেই আমি মর্নিং ড্রিঙ্কটা বানিয়ে নিই এবং খাই এটার টেস্ট কিন্তু খুব একটা ভালো না মানে সত্যি কথা বলতে গেলে একদমই ভালো না কিন্তু রেজাল্ট অনেক ভালো আমি যেটা করি সেটা হচ্ছে এটা আমি খেয়ে নিই খেয়ে নেওয়ার পর বিস্কুট অরিও বিস্কুট এই ধরনের একটু সুইট টুথ বিস্কুট গুলো আমি খেয়ে নিই যেটা ভালো লাগে খেতে অ্যান্ড এই মুখের মধ্যে এই টেস্টটা থাকে না এটা লিউকওয়ার্ম ড্রিঙ্ক ঠিক আছে তুমি এক সিপেই কিন্তু পুরোটা খেয়ে নিতে পারবে যদি তোমার খুব খারাপ লাগে খেতে আর যখন তুমি স্ট্রেন করবে পাতাগুলোকে কিন্তু সেপারেট করে দেবে দেন শুধু জলটা কিন্তু নেবে ওকে আমি এখন এটা খেয়ে নিই একবারে না হলে আর আমার ঠান্ডা হয়ে গেলে আরো বাজে লাগে খেতে ওকে তো তোমাদের জন্য কিন্তু আজকে আমি একটা দারুণ অপরচুনিটি নিয়ে এসেছি যারা বাড়িতে বসে প্রচন্ড বোর হচ্ছে এবং চাইছো কোনো ইনকাম সোর্স করতে তারা কিন্তু সব 101 অ্যাপটা ডাউনলোড করতে পারো এটা হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান রিসেলিং অ্যাপ এখানে তোমার বিজনেস স্টার্টআপের জন্য কোনো আগে থেকে ইনভেস্টমেন্ট করতে হবে না সিম্পলি প্লে স্টোর থেকে এই অ্যাপটাকে ডাউনলোড করবে এবং নিজের স্টোরে সেট আপ করবে তুমি নিজের স্টোরের একটা আই ক্যাচিং নাম দিলে ওখানে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলোকে ব্রাউজ করলে এবং সেখানে যে প্রাইস রেঞ্জ আছে ওই মার্জিন থেকে সেখানে তুমি তোমার মতো করে নির্দিষ্ট একটা দাম সেট আপ করবে এবং তোমার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিতে যারা যারা আছে হোয়াটসঅ্যাপ ফেসবুক সেই প্রোডাক্টগুলো তোমরা পাঠাতে পারো তারা ইন্টারেস্টেড যখন হবে তোমার থেকে কিনবে সেটাই হচ্ছে কিন্তু তোমার লাভের অংশ অর্থাৎ তুমি বাড়িতে বসে নিজের কমফোর্ট জোনে উইদাউট এনি ইনভেস্টমেন্ট একটা আর্নিং সোর্স করতে পারছো এবং মাসে 25,000 এবং তারও বেশি ইনকাম করতে পারছো সব 101 এর প্রথমবারের জন্য রেজিস্টার করবে আমার দেওয়া এই কোডটাকে ইউজ করবে তারা পেয়ে যাবে 1000 ক্রেডিট পয়েন্ট অ্যাজ আ স্টার্ট আপ বোনাস হোয়াট আর ইউ ওয়েটিং ফর জাস্ট গো অ্যান্ড ডাউনলোড সব 101 অ্যাপ হয়ে যায় তেতো তেতো বিস্কিট মাস্ট ওকে আমি এটা খেয়ে শাওয়ারে যাবো ওকে চকলেট খেয়ে আবার দাঁতগুলো কালো কালো হয়ে যায় অল রাইট সো আই এম ডান উইথ মাই শাওয়ার তো এখন বাইরে এত পরিমাণ রোদ থাকে যে আমি বাইরে গিয়ে একদমই চুলটাকে শোকাই না বিকজ অতিরিক্ত সান হিট চুলের জন্য ভীষণই ক্ষতিকর আমি কি করি ফ্যানের নিচেই আর কি চুলটা শুকিয়ে নিই আর আমি রোজ অফকোর্স চুল ভেজাই না কারণ রোজ চুল ভেজানোটা একদমই চুলের জন্য হেলদি নয় আর এখন খুব বেশি সময়ও লাগে না চুল শুকাতে কারণ কি এত পরিমাণ গরম পড়ে গেছে যে মানে গরম পড়ার মনে হয় না আর কোনো কিছু বাকি আছে গরমটা দিনে দিনে বাড়বে আমি এখন জাস্ট আমার চুলে একটু সিরাম লাগিয়ে নেবো অ্যান্ড চুলটা পুরোপুরি শুকিয়ে যাবে তারপরে Let's take it slow Where you go, I go too And if you hit the bottom I'm going down with you Let's take it slow Who cares where we gotta be You know you'll have a good time Wherever you're with me Let's take it You don't know how you say we're taking on water. Yeah, we're sinking now. You're looking all concerned, like we're gonna drown. But we both know how to swim, no worries, let's go for now. Let's take it slow. Where you go, I go
And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. Who cares where we gotta be? You know you'll have a good time. Well, lunch ta kore nebo because আমি সকাল থেকে সেরকম কিছু খাই না, তো দুপুরে আমি তাড়াতাড়ি লাঞ্চটা করে নেওয়ার চেষ্টা করি। সো আমার আজকে মেনু হচ্ছে মাছের ভাত। আমি হচ্ছে মাছ খাই না, তাই মাছ খাচ্ছি আজকে অনেকদিন পর। দেখা সো এটা হচ্ছে লোটে মাছ, ঠিক আছে, আলু পোস্ত, বেগুন ভাজা, চাটনি, ডাল, আমার ভাত দুটা, আর এই যে বেগুন পোড়া। তারপর আর এখানে কি আছে? হ্যাঁ, এটা আরেকটা মাছ। এটা কি মাছ? রুই মাছ। আচ্ছা, কাতলা মাছের কিছু একটা ঝাল। হ্যাঁ, আমাকে শুধু লোটে মাছ দিয়ে দেবে। খাওয়া দাওয়ার পরে না আমি 15 মিনিট মতো হাঁটি। আর এটা হচ্ছে আমার ঠাম্মার ঘর, যেটা এখন বন্ধ থাকে। তো মানে কত কিছু চেঞ্জ হয়ে যায় না কয়েক মাসের মধ্যে, লাইক কি বলবো, এতদিন যা পরীক্ষা দিতাম সে সমস্ত সব আর কি, ঠাম্মাকে প্রণাম করতাম, ঠাম্মা বলতো যে কি পরীক্ষা, এলাম এখন একটাই পরীক্ষা, ইতিহাস পরীক্ষা হয়, বলছে কত পড়া না, এরকম নানান রকম কিছু বলতো। তো এখন আমার মনে হয় যে এই বছরের পরীক্ষাটা সত্যি আলাদা। তো অনলাইনের জন্য আলাদা আমি বলছি না, আমার পরিবারের একটা সদস্য নেই, এখন ছুঁয়ে নমস্কার করতাম কিন্তু এখন ছোঁয়া যাবে না, ফটোতে প্রণাম এখন ছোঁয়া যাবে না আর কি, ফটোতে প্রণাম করতে হবে এখন ঠাম্মার। এই যে এটাই ছিল ঠাম্মার ঘর, প্রতিদিন ধূপকাঠি দেয়, তারপরে বিছানা যে দুটো আছে সেগুলোকে ঝাড়টার দেয়, দেখবে আমার ঠাম্মার ঘর। চলো যাই, আমিও দেখাই ঠাম্মার ঘরটা তোমাদেরও। ঠাম্মার ঘর অন্ধকার এখন, জাস্ট দাঁড়া লাইট জ্বালে। ঠাম্মা ঠাম্মা গন্ধ। এই খাটটাতে ঠাম্মা শুয়ে থাকতো, তোমরা আগে যারা দেখেছো, আর আমি ওই খাটটায় শুতাম, ঠাম্মার পাশেই শুতাম এই খাটটাতে। লাস্ট দিনও যখন ছিল এই খাটটাতে ছিল। আমি খুব মিস করি ঠাম্মাকে, ভীষণ মিস করি। আর এদিকে তো এটা আমার ঠাকুমা আর আমার দাদু, যাকে আমি কোনোদিনও দেখিনি, আর ওটা আমার জেঠু। যে আমার জেঠু মারা যাওয়ার আবার আরেকটা আলাদা স্টোরি আছে, কখনো সময় পেলে বলবো, কখনো বলিনি কাউকে। তো এই তো অনেকদিন পর এসেছি, কত ঠান্ডা, কত শান্ত ঘরটা। এই আয়নায় আর কি আমার ঠাম্মা মুখ দেখতো। মাই গড, এই যে ঠাম্মার ঠাকুর, ঠাম্মার ঠাকুর, ঠাম্মার ঠাম্মার পাউডার কেস, ঠাম্মার চিরুনিও ছিল কোথায়, সব কি কি দেখাবো তোমাদেরকে। ঠাম্মা নেই, শুধু এই খাটে যেই মানুষটা থাকতো সে আর নেই। অদ্ভুত একটা ব্যাপার, যেই মানুষটা তার সারা জীবনে কত কত ঠাকুরকে ডেকেছে, মানে আমার ঠাম্মা লাস্ট দিন শেষ নিঃশ্বাস অবধি ঠাকুরকে শুধু ডেকে গেছে। কিন্তু সে মারা যাওয়ার পর আর এক বছর আমরা কোনো রকম কোনো ঠাকুরকে পুজো করতে পারবো না, কারোর শুভ অনুষ্ঠানে যেতে পারবো না, কেমন কিছু বিরক্তিকর কিছু নিয়ম, মানে আমার ঠিক ভালোই লাগে না এই সমস্ত জিনিস। মানে একটা সত্যি কথা বলবো, আমি যে এখানে এসেছি মানে সারাটা ঘরে আমার ঠাম্মা ঠাম্মা গন্ধ লাগছে। হ্যাঁ, আমার এখন বাজে দুপুর 3টে, মনে হচ্ছে এখন একটুখানি রেস্ট নেওয়া উচিত। বিকজ এটা রেস্ট বা এটা সেই অর্থে ঘুম না, এটা হচ্ছে একটা পাওয়ার ন্যাপ। সত্যি ঘুমাই না, মানে আমি ঘুমাতাম না, যদি আমার পরীক্ষা টরীক্ষা না থাকে আমি এই দুপুরবেলা সিনেমা দেখেই কাটাই বেশিরভাগ, আর না হলে ওই
কিছু বই আছে গল্পের বই, ওগুলো আমি পড়ি। এখানে এখন নেই, এখানে আমি সরিয়ে দিয়েছি, ওই শোকেস গুলোতে আছে। এখন এখানে যা আছে সমস্ত সব আমার স্টাডি মেটেরিয়াল। এই পাওয়ার ন্যাপটা না নিলে না রাত্রিবেলা জাগা যায় না একদম। সো আমাকে এখন দুপুরবেলাটা ঘুমাতেই হবে। প্রত্যেক দিন আমি একদম নিয়ম করে ওই 1.5 ঘন্টা মতো ঘুমাই, ঠিক আছে? এই 3টে থেকে 4:30 অব্দি আমি ঘুমাই। মানে এটা পাওয়ার ন্যাপ, এটা ঘুম না, সরি, এটা পাওয়ার ন্যাপ। তো আমি পাওয়ার ন্যাপটাকে নিই, তারপরে উঠে একটু চা টা খেয়ে দেন যেই রুটিন থাকে ওই রুটিনে অফকোর্স চলে যাই। তো এখন আমার মনে হচ্ছে একটা আমি পোলো খাবো। সো পোলো খাবো আমরা এখন একটা। পোলো দিদি কোথায় গেছো তুমি দেখি? এই তো পোলো খাবো আজকে প্রথম পোলো। আমার মা তো চিৎকার করে বকে যে এখানে, আসলে আমার মা চিৎকার করে সারাদিন এই পোলোটা খেলে। অ্যাকচুয়ালি কি হয় বলতো, আমার একটু সুইট টুথের প্রয়োজন হয় মাঝে মাঝে, আমার একটু সুইট টুথ হলে খুব ভালো লাগে। এই জন্য আমি আজকে ফার্স্ট পোলো এটা দুপুরবেলা লাঞ্চের পর, সকাল থেকে খাইনি। নাহলে আমি আগে মানে সবসময় আমি সারাক্ষণ ঘুম থেকে উঠে ওই জলটা খেয়ে মুখটা খারাপ হয়ে থাকতো তখন পোলো খেয়ে নিতাম এভরি টাইম। লাঞ্চের পর আমি খাই, লাঞ্চ আর ডিনারের পর আমি খাই, বিকজ মাছ খাই, এই খাই, সেই খাই। তো আমার মুখে, আমার মনে হয় ভীষণ ব্রিদিং, মানে ব্যাড ব্রিদিং হয়। আমার মনে হয় যে একটা ব্যাড ব্রিদিং যদি হয় তো এটা আমার একটা কি বলবো, ম্যানিয়া বলতে পারো। আমার দিদি ছেলেটা সেদিনকে হঠাৎ করে আমার সামনে এসে কিচ্ছু বলেনি, শুধু দাঁড়িয়েছে, ব্যাড ব্রিদিং করছিস তুই, মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, মানে হয়ে গেছে। মানে আমার একটা, আমি মনে হয় সবার থেকে এই স্মেলটা পাই বা এরকম। আমি আমি যখন জিজ্ঞাসা করি, ধরো পোলো খাইনি এখন, আমি কিছুক্ষণ আগেও মাকে জিজ্ঞাসা করলাম যে মা দেখো তো ব্যাড ব্রিদিং হচ্ছে, বলছে না আমি তো কিছু পাইনি, তুই সারাক্ষণ এটা তোর ম্যানিয়া হয়ে গেছে। তো হ্যাঁ এটা আমার ম্যানিয়া, তো ভালো ম্যানিয়া। আহ দারুণ, মানে মুখে দেওয়ার সাথে সাথে না এটা অসাধারণ লাগে। আমার পোলো নিয়ে আমি এখন ঘুমোতে চলে যাবো। দিয়ে আমি ঘুম থেকে যখন উঠবো তখন আমার মুখটাও ফ্রেশ ব্রিদিং করবে অ্যান্ড মজা পাবো। সো এখন বাজে হচ্ছে রাত 10:45, দেখতে পাচ্ছ ডিনার কমপ্লিট এবং আমি বসে পড়েছি এখানে। এবার দেখা যাক কতক্ষণ কি আমি করতে পারি। পড়াশোনাও করি না, আমি পড়াশোনার পাশে পাশে একটা বই আজকে পড়বো। কোথায় গেল বইটা, আমি বার করে রাখলাম। এই তো এই যে এই বইটা, এটা ক্লাস 8 বই আমার। তো দেখি কতক্ষণ থেকে পড়তে পারি। আগে আমি টেক্সটটা পড়ে নিই, তারপরে আমি এই বইটা আজকে পড়বো হয়েছি। আজকে শনিবার ছিল, আজকে আমাদের বাড়িতে অনেক বই খাতা বা আগের অনেক জিনিসপত্র ছিল যেগুলো বিক্রি করা হয়েছে। তো বিক্রি করতে বসে অনেক বই ঠইয়ের মাঝখানে আমাকে বললো যে দেখ বেছে কয়েকটা বই যদি তোর লাগে তাহলে রেখে নে। তো আমি কয়েকটা না মানে বেশ কয়েকটা বই আমি বেছেছি। তো পেয়েছি একটা পোলো, এখন একটা খাই। আজকে মাত্র দিনে 2 পোলো খাচ্ছি আর খাইনি। সো ভেবো না যে আমি প্রচন্ড পোলো ফ্রিক, আমি প্রচন্ড পোলো ফ্রিক, বাট মানে ঠিক আছে চলে 2 খেলাম আজকে, নাহলে এক এক দিনে এরকম 2-3 ক্রস করে যায়, এরকম 2-3 একসাথে ক্রস করে। তো আজকে তো সেরকম কিছুই নেই, তো লাস্ট আর হবো না, এটা খেয়ে জল খেয়ে নেবো। ওকে ফাইন, তো ইটস অলমোস্ট 2:10 অ্যান্ড সো আমি যে বইটা পড়বো বলছিলাম আমি এই বইটা পড়ছি এবং মার্ক করে করে পড়ছি। দেখা যাবে না হয়তো সবটা, বেশ কয়েকটা পাতা পড়লাম। তো এখন আমি একটু আসতে কথা বলছি বিকজ পাশের ঘরে মা আর বাবা ঘুমাচ্ছে, এবার এত রাতে আমি কথা বলছি শুনলে ওরা অন্যরকম ভাবতে পারে, একটু আসতে কথা বলছি তাই। তাই এবার আমি যদি এই বইটা এরকমভাবে এখানটা ডেস্কের উপর রেখে চলে যাই তো মা কালকে সকালে উঠে ভাবতে যে একটা পড়াশোনাও করেনি, এই বই নিয়ে বসে আছে, গল্পের বই নিয়ে বসে আছে পড়ছে, আর কিছু হবে না, আর গন কেস একদম রাগ করবে ব্যাপারটা। আমি মানে আমি আজকে আমার পড়ার বই শেষ করেছি, কটা বাজে তখন, বেশিক্ষণ পড়িনি আজকে, 11:30-12 অব্দি পড়েছি আর পড়িনি। তো তারপর থেকে এটা পড়তে লেগেছি অ্যান্ড আমার এত ভালো লাগছে এটা পড়তে। এটা হচ্ছে আমার ক্লাস 8 বই এবং এই বইটা হচ্ছে স্বামী বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের, শিষ্যাদের যে সমস্ত চিঠি লিখত তো তারই একটা সংকলন। এটা পার্টনার
একজন মানে পার্টনার যে রামকৃষ্ণ মিশন আছে সেখানকার একজন সদস্য স্বামী সোমেশ্বরানন্দ এই বইটা আর কি লিখেছেন, মানে ওই চিঠিগুলোর ব্রিফ করেছে, ব্রিফ করে যেইটুকু এক্সাক্ট এক্সট্র্যাক্ট যেটাকে বলে সেটা আর কি এই এসো মানুষ হব মানে বইটা। আমার মনে হয় যে একদমই মানে এখনকার জন্য আমার মনে হচ্ছে এটা একদমই ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। কেন আমি বলছি, কারণ কি এখানকার যে কথাগুলো লেখা আছে সেগুলো পড়লে তোমার মনে হবে যে মানে তোমার সাথে বসে কেউ কথা বলছে, এতটা বেশি অ্যাক্টিভ কথাগুলো। যেরকম যদি বলো যে এখানে লেখা আছে বাস্তব জীবন উপন্যাসের থেকেও বেশি রোমাঞ্চকর, বা যদি বলতে চাও যে এখানে লেখা আছে যে প্রতিভাও এক ধরনের পাগলামি, আমি এই লাইনগুলোই মার্ক করি যেগুলো আমার খুব ভালো লাগে। যে আমরা অনেকেই কম বেশি শুনে থাকি যে এই কথাটা যে কর্মে তোমার অধিকার ফলে নয়, এখানে কিছু কিছু জায়গায় লেখা আছে যে আহার পান অর্থোপার্জন এবং বংশবৃদ্ধি হচ্ছে ভারতবর্ষের মানে সুশৃঙ্খল গণিতের নিয়মে চলা জীবনযাত্রা। তো এই 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 কথাগুলো এখন এত বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, কিছু কিছু কথা পড়ে এত হাসি পায়, হাসি এই অর্থে পায় যে ভীষণ বেশি রিলেটেবল, ভীষণ বেশি রিলেটেবল। তো ভালো লাগে এখন গিয়ে পড়তে, মানে এই বইটার লেখাগুলো কখনোই ক্লাস এইটের একটা বাচ্চার মাথায় ঢোকার কথা নয়, যথেষ্ট কঠিন লাগার কথা এবং তাই লেগেছে। এবং আজকে এই বইটা বিক্রি হয়ে যাচ্ছিল, অনেক বই বিক্রি হচ্ছিলো যার সাথে এই বইটাও চলে যেত। আজকের ভিডিওর ক্যাপশনটাও এই বই থেকেই নেওয়া, তা আমার খুব ভালো লেগেছে বইটা। এবং আমি আজকে এই বইটার হচ্ছে তোমার 102 পাতা আছে, 102 পাতা আছে, তার মধ্যে আমার এখন 71 পাতা চলছে, আমি এতক্ষণ এটাই পড়ছিলাম। এত ভালো লাগছে, মানে প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা পর্যায়ে আমার পড়ে যেতে ইচ্ছা করছে। আমরা সবসময় ভাবি যে কিছু করব, মানে কিছু করব এবং এগিয়ে যাব, কিন্তু কিছুদিন পর আমরা আমাদের মোটিভেশন হারিয়ে ফেলি। তো এই বইটা পড়লে তোমার মানে সেই উত্তরটা ভাবে যে কেন করব, মানে আমরা যে ভাবি যে আমরা এই চাকরি করব বা আমরা এইভাবে আমাদের জীবনযাত্রাটা নির্বাহ করব, তো কেন আমরা এটা করব, কারণটা কি, সেই কারণটাই যদি না জানতে পারি যে আমি কেন করছি জিনিসটা, তাহলে দেখবে ওই করব বলে যে একটা চার্ম আমরা ইনস্ট্যান্ট বলার সময় পাই না, কিছুদিন পর ওটা একদম তলানিতে এসে ঠেকবে এবং করবো না, ধৈর্য ছাড়তো বলতে, এই বলে আমরা কাটিয়ে দেবো কোনো জিনিসকে। 21 কি বলবো চ্যাপ্টারটা অবধি পড়া হয়েছে, বাকি তো আর পড়া হয়নি। তো এখন বাজে হচ্ছে 2:15, তো এখন আমি আমার ভিডিওটা শেষ করছি। আর বাকি আর কটা পর্যায় বাকি আছে আমি একটু দেখে নিই, দাঁড়াও। আর আমার তো 21 হয়েছে, এখনও 36 চ্যাপ্টার, মানে আরও 36 চ্যাপ্টার অবধি আমাদের বাকি আছে। তো ওটা আমার ওটা আমি পড়বো এখন, যতক্ষণ না শেষ হয় পড়বো, মানে ওটা 4 মতো বাজবে। ঠিক আছে, এগুলো পড়ে ঘুমাতে খুব ভালো লাগে, মানে আমি চাই না কোনো কিছু বাকি রাখতে। হ্যাঁ, যে আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পড়াশোনা তো হবে, পড়াশোনা তো তোমার স্বাদ কোনো দিনও ছাড়বে না, তুমি আমৃত্যু পড়াশোনা করে দিতে পারো। এবার সাবজেক্টের বাইরেও আমার মনে হয় পড়া উচিত, জানা উচিত, জানানো উচিত। তাই জন্যই আমি তোমাদেরকে আজকে এটা বললাম যে পরীক্ষা সামনে বলে একদম সব কিছু বন্ধ করে দিয়ে গাই গাই করে পড়া, তা না, যা নিয়ম তাই আছে, অত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই সামনে পরীক্ষা বলে। আর 1 পর পরীক্ষা, আমি 1 আগে এমন কিছু তৈরি করে মাতব্বর হয়ে যেতে পারবো না, আমার রুটিন যেমন ছিল তেমনই থাকবে। আর আমি এখন আমার এই ভিডিওটা শেষ করছি। আকাশ পানি যেমন করে মেঘ যায়, যেমন করে সে ভালো হয়।